ডায়েরিতে তো অনেক কিছুই লিখেছি, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, মুক্তিযুদ্ধটা হয়েছিল বলে, আমরা মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করেছি বলেই এই মুহূর্তে এখন বাংলাদেশে আমরা যে যার জায়গা প্রতিষ্ঠিত। আর তা নাহলে কী হতো? সে পাক হানাদার বাহিনীদের গুঁতো লাঠি এসব খেয়ে আমাদেরকে বাঁচতে হতো। তুই একটা জিনিস লক্ষ্য করো, আগে ধনী পরিবার ছিল 22টি অবাঙালি, আর এখন বাঙালি ধনী পরিবার বাংলাদেশে কত আছে? হাজার হাজার। আমি সাংঘাতিক পজিটিভ, যারা বলে মুক্তিযুদ্ধ করে কোনো লাভ হয়নি, বেনিফিট হয়নি, দিস ফ্যাশন, ফ্যাশন করে তারা এগুলো কথা বলে, আই হেট ইট। আমাদের দেশটাকে আমরা ভালোবাসি, সেটাই সবচেয়ে বড় কথা। আমি ভীষণ পজিটিভ যে দেশটা স্বাধীন হয়েছিল বলেই আজকে আমি এই জায়গাটায় আছি। সো এই ধরনের কথায় আমি বিশ্বাস করি না, এই কথাগুলো আজকে আমি লিখেছি। ভেরি ভেরি মাচ পজিটিভ, দেশটা আমাদের, এই লাল সবুজের পতাকা আমার, আমাদের। জি স্যার, যে যাই বলুক, এই যুদ্ধ অপরাধীদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে, তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। রফিকের ডেড বডিটা নিয়ে যখন ফিরে এলাম, তখন স্বাধীন বাংলা বেতার থেকে একটা গান ভেসে এলো, সেই গানটি এখন আমার স্মৃতিপটে ভাসে, দুই কর্ণে সে গানটি সারাক্ষণ বাজতে থাকে। মোরা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, প্লিজ তুই গানটি একটু গাও। শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে মাটির মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপত সুখ স্বর্গের দুয়ার খোলে,
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধর।